ঢাক কাশর আর উলুধ্বনিতে দেবী দুর্গার আরাধনা মহাসপ্তমীতে প্রতিমায় চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার আচার দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয়ে থাকবে সারা দেশ এবং দেশে বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত 13,000 নারী প্রথম দিকে শনাক্ত না হওয়ায় বাড়ছে ঝুঁকি ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব অনেকে সচেতন হওয়ার তাগিদ সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর জামিনে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন হত্যা মামলায় কারো জামিন পাওয়া আর কারো না পাওয়া প্রশ্ন তৈরি করেছে একসঙ্গে আদালতে অভিজ্ঞ সরকারি আইনজীবী না থাকার দায় দেখছেন আইনজীবীরা আজকে এত মা কান্না দেখাচ্ছেন সাবির হোসেন চৌধুরীর বিষয়ে ঘটনা কি এর পিছনে কি রহস্য আছে জনগণ দেখতে চায় এদের বিচার হচ্ছে যাতে ভবিষ্যতে আর কেউ কোনো ফ্যাসিবাদ কোনো রক্ত পান করি ডিক্টেটর ফ্যাসিবাদের যাতে উদ্ধার আশ্চর্যজনকভাবে জামিন পেয়ে গেলেন কিভাবে হলো কোত্থেকে হলো এটা তো একটা বিশাল একটা রহস্যের বিষয় এক আর এগুলো কি আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে আমরা বলবো যে এই যে পরিকল্পনা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেবের যে বিষয়টা সেটাও কি আসলে আদালতের স্বাভাবিক যে প্রসিডিউর এভাবে হচ্ছে আমরা তো দেখছি যে না কোনো ধরনের তদবির এগুলোর মাধ্যমে যদি একই মামলায় কেউ জামিন পান আবার কেউ না পান তাহলে নিঃসন্দেহে এটা স্বাভাবিক আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ঢাকার আদালত থেকে জামিন পান সাবির হোসেন আর সুনামগঞ্জ থেকে এম এ মান্নান সরকার গঠনে দুই মাস পেরিয়ে গেলেও ঢাকা সহ অনেক জেলায় মাথায় সম্ভবত ইফা আই এম নট রং যে ওনার বিলটে হয়েছে এর আগে পাঁচ দিনের রিমান্ড ছিল রিমান্ড থাকার পরে এটি নিয়ে কিন্তু জনমনে একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রসিকিউশন না থাকার কারণে এটা ব্যর্থ হতেই পারে কারণ প্রসিকিউশন তো কেসগুলো মেক আউট করবে তার অপরাধটার পরিমাণটা মেক আউট করবে এভিডেন্স দিবে প্রবাবিলিটি দিবে পসিবিলিটি দিবে সব কিছু মিলিয়ে তো সেটির অভাব ঘটলে তো এই ট্রায়াল কোর্টের জাজের তো একটু সমস্যা হবেই সাবের মান্নানের জামিনের পেছনে যদি নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থাকে সেটি আইনের লঙ্ঘন বলেও মনে করেন এই আইনজীবী আপনার কোশ্চেনটা যে আপনি জনগণ আতাউর কাউসার সময় সংবাদ ভয়েস অব আমেরিকাকে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারে রিসেট বাটন শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টার রিসেট বাটন টেপার মাধ্যমে বাংলাদেশের মানুষের গর্বিত ইতিহাসকে মুছে ফেলার কথা বোঝাননি বরং রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে নতুন যাত্রার সূচনার কথা বুঝিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে একান্ত সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন বদলে যাওয়া বাংলাদেশের দায়িত্ব গ্রহণ অন্তর্বর্তী সরকারের সামনের দিনের পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন ছাত্ররা বলছে আমরা রিসেট বাটনে চাপ দিয়েছি অতীত সব মুছে গেছে আমরা নতুনভাবে শুরু করতে চাই ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক অনেকেই ব্যাখ্যা করেন রিসেট বাটনে চাপ দিয়ে অতীত মুছে ফেলার মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে দিতে চেয়েছেন এমন বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রিসেট বাটন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয় প্রধান উপদেষ্টা রিসেট বাটন টেপার মাধ্যমে বাংলাদেশের মানুষের গর্বিত ইতিহাসকে মুছে ফেলার কথা বোঝাননি বরং রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে নতুন যাত্রার সূচনার কথা বলেছেন যে অতীত রাজনীতি বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং ভোটের অধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে ব্যাখ্যায় বলা হয় রিসেট বোতাম টেপার মাধ্যমে সফটওয়্যার পুনঃস্থাপন করে নতুনভাবে শুরু করা যায় এটা হার্ডওয়্যার পরিবর্তন করতে পারে না ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার কিছু মানুষ ভুলভাবে উপস্থাপন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ডক্টর ইউনূস এর আগেই ব্যাখ্যা দিয়েছেন জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা আর প্রথম স্বাধীনতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ
ওই পোস্টে বলা হয় 1971 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি সেখানে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন। পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করতে নিউজ লেটার প্রকাশ করেন তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রচারণা চালান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ঢাকঢোল আর উলুধ্বনিতে চলছে দেবী দুর্গার আরাধনা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে পালন করা হয় প্রতিমায় চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার আচার, সব অশুভ শক্তি বিনাশের প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। এদিকে দশমী পর্যন্ত সারাদেশ বিশেষ নিরাপত্তা বলয়ে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে দায়ীদের বিচারের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। বেলতলায় নবপত্রিকা বা কলাবৌকে স্নান করিয়ে স্থাপন করা হয় মণ্ডপে। এরপর হয় ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা। তিথি অনুযায়ী সকাল 7:53 মধ্যে সম্পন্ন হয় এই আচার। কল্পারম্ভের পর ষোড়শ উপাচার বা ১৬ উপাদানে করা হয় পূজা। পূজা অর্চনা শেষে দেবী দুর্গাকে দেয়া হয় পুষ্পাঞ্জলি। দেবী কিন্তু সব ধরনের মানুষের প্রত্যাশা পূরণ করে থাকেন যদি সেটা কায় মনোবক্কে চাওয়া হয়। মায়ের কাছে চাওয়া হচ্ছে যেন পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সবকিছু সুন্দরভাবে চলে। দশমী পূজা পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এদিকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া ও নেপালের হাইকমিশনার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে তারা জানান নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে দশমী পর্যন্ত দেশ জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা। এই রবিবার পর্যন্ত তো স্পেশাল নিরাপত্তা থাকবেই, এরপরও পুরো বাংলাদেশের নিরাপত্তা থাকবে। সম্প্রদায়গত কারণে, ধর্মীয় কারণে কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না। এই সরকার ডিটারমিন যে এই ধরনের যে কোনো ঘটনা যদি ঘটে সেটার বিচার করা এবং অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তির সম্মুখীন করা। দুর্গাপূজাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূজা মণ্ডপে দেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। রীতি অনুযায়ী মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা হলো দেবী দুর্গার। ঢাকের শব্দ, শঙ্খের ধ্বনি কিংবা উৎসবের আমেজ, কোনো কিছুতেই কমতি নেই দেবী দুর্গার আরাধনায়। হিন্দু ধর্মাবলম্বী সকলের প্রত্যাশা উৎসবের আমেজ স্থায়ী হোক ধরায়, মুছে যাক সকল অবিচার জরাজীর্ণতা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারাদেশের মণ্ডপগুলোতেও নবপত্রিকা প্রকাশের মধ্য দিয়ে চলে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, ঘট স্থাপন, কল্পারম্ভ, বিহিত পূজা করা হয়। মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন সহ সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাক আর কাশির বাদ দিয়ে মন্দিরে মন্দিরে দেবীর ঘট স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার মূল পর্ব। ১৬ উপাদানে করা হয় দেবীর পূজা। মহাসপ্তমীর সকালে মণ্ডপে নবপত্রিকা প্রবেশের পর ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে দেবী দুর্গার মুখ দর্শন করেন। দেবী এবার দোলায় আসছে, দোলায়াং মরকং ভবেত, আবার দেবী ঘটকে গমন করবে। প্রার্থনায় যে যত রকম অপশক্তি আছে সে অপশক্তি বিনাশ হোক। এছাড়া চণ্ডী ও মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলে পূজার আনুষ্ঠানিকতা। ভক্তদের চাওয়া, হিংসা বিদ্বেষ কাটিয়ে ধরণীকে রক্ষা করবেন দেবী দুর্গা। এটাই প্রার্থনা যে দেশের সার্বিক উন্নতি হোক, যে অশুভ শক্তি আছে ওইগুলো বিনাশ ঘটুক, সবার মধ্যে যেন শান্তি বিরাজ করে। প্রতি বছর এটাই প্রার্থনা থাকে যেন সামনের বছরও সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমরা আমাদের পূজা করতে পারি। কর্মকর্তাদের বলেছি যে পোশাকটা দূরে রেখে দৃষ্টিটা যেন ওখানে নিবিষ্ট থাকে। এমন মনে না হয় যে পাহারা দিয়ে পূজা হচ্ছে, নো, এটা আমরা চাই না, এটা সরকার চায় না, আমরা কেউ চাই না, এটা এটা আমাদের সবার উৎসব, এটা আমরা মনের আনন্দেও এই উৎসব আয়োজনে সম্পৃক্ত হতে চাই।
প্রতি বছরের মতো এবছরও নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবার সারাদেশে 31,461 মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এদিকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা ঘিরে অপতৎপরতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সন্ধ্যায় নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি একথা জানান। কি হত্যার তদন্ত কার্যক্রম দীর্ঘদিন চেষ্টা করা হয়েছে তাকে বন্ধ রাখার, তদন্ত কার্যক্রমকে এগোতে দেয়নি। আমরা সেই তদন্ত কিন্তু শুরু করেছি, আবার চলছে। আপনাদের সহকর্মী, আমাদের প্রিয় সাংবাদিক সাগররুনি হত্যা, সেই হত্যা কিন্তু তদন্ত কার্যক্রম আবার পূর্ণতম শুরু হয়েছে। তা আমরা চাই, ঘটনা যদি ঘটে সেটিকে প্রতিহত করা, তারপরে যদি ঘটে যায় সেটির ক্ষেত্রে যেন দ্রুত তদন্ত করতে পারি, এবং যারা আসামি, যারা এই ঘটনা ঘটাবে তাদেরকে যেন আইনের আওতায় আনতে পারি। দুর্গাপূজাকে কেন্দ্র করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর কালী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পূজা উৎসব শুরু হওয়ার আগে আমরা আপনার গোয়েন্দা তথ্য অ্যানালাইসিস করে, থ্রেড অ্যানালাইসিস করে, আমরা সেই রকম যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেখানে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়েছে, টহল জোরদার আছে, এবং ওভারঅল আমরা মনে করি যে আমাদের এই যে 32,000 যে মণ্ডপ আছে সেই মণ্ডপগুলি আমরা পুরো নিরাপত্তার একটা বলয়ের মধ্যে রেখেছি। আমাদের যে ধারণা, নাশকতার কোনোই আশঙ্কা নাই, তাই আমরা যেহেতু সতর্ক আছি। দেশে ক্যান্সার আক্রান্ত নারী রোগীদের মধ্যে স্তন ক্যান্সার আক্রান্তের হার সবচেয়ে বেশি। গবেষণা বলছে প্রতি বছর নতুন করে প্রায় 13,000 নারী ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, যাদের মধ্যে মাত্র 10-15% প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশে স্তন ক্যান্সার আক্রান্ত হওয়ার গড় বয়স 45 হলেও বাংলাদেশে তা 35 বছর। মাইমুনা হায়দার চৌধুরী রিপোর্ট, ছবি তুলেছেন শফিকুল ইসলাম। ডায়েরির পাতা জুড়ে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের দিনগুলোর গল্প। বুকের মধ্যে ধরফর ধরফর, কখনো হাতুড়ি বাড়ি মনে হয় এ বুঝি নিঃশ্বাস শেষ হয়ে গেল। প্রায় 10 বছর আগে ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শুরু করেন 54 বছর বয়সী নাসরিন পান্না। নিজের মনোবল থাকলেও চারপাশের মানুষের অযৌক্তিক কৌতূহলে যেন মৃত্যুর দুয়ারেই পায়চারি করতেন প্রতিটি দিন। তোমাকে এরকম দেখাচ্ছে কেন, এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে না বলেও, আর বললে হতো যে আমি প্রতিদিনই মারা যেতাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে বিশ্বে প্রতি 8 জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। আর বাংলাদেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা শীর্ষে। আমাদের নিজস্ব কোনো গবেষণা না থাকলেও ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক সংস্থা গ্লোবোকারের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000 রোগী আক্রান্ত হয় ব্রেস্ট ক্যান্সারে, যার মধ্যে 90% নারী রোগী। আর এর মধ্যে মাত্র 10-15% রোগী স্ক্রিনিংয়ের আওতায় আসে। অনেক মহিলাকে যখন জিজ্ঞেস করি আপনি কেন আগে চেক আপ করালেন না, বাড়ির কাজে সময় পায়নি, আসতে পারি নাই, চাকাটা কিন্তু তার আছে হয়তো 6 মাস ধরে, অনেক দেরিতে এসেছেন। সমস্যা হয় হচ্ছে যে রোগীগুলো অনেক দিন ঘুরে তারপরে হয়তো জায়গা মতো আসে। কারা আসলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেন এবং কোন কোন জায়গায় গেলে, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, আপনি ব্রেস্ট ক্যান্সারের একটা সুনির্দিষ্ট বা সঠিক চিকিৎসা পাবেন। এছাড়া স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার বয়স নিয়েও নারীদের মধ্যে রয়েছে বিভ্রান্তি। সারা পৃথিবীতে 45-55-60 বছর বয়স, এই সময়টা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য পিক টাইম। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু 35-45, 10 বছর আগে থেকেই বাংলাদেশের মহিলাদের ক্যান্সার হওয়া শুরু হচ্ছে। আমরা এমনকি 20-22 বছরের মেয়েদেরও কিন্তু ক্যান্সার আক্রান্ত হতে দেখছি। দেশে প্রতি বছর প্রায় 7,000 স্তন ক্যান্সারে আক্রান্ত রোগী মারা গেলেও এ নিয়ে এখনও সচেতন নন বেশিরভাগ নারী। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আবারও বিভ্রান্তি তৈরি করেছে ইপিবিডদের রপ্তানি পরিসংখ্যান, এমন দাবি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইর। কারণ ইপিবির সংশোধিত পদ্ধতির হিসাবে গেল জুলাই থেকে সেপ্টেম্বর, এই 3 মাসে গত বছরের একই সময়ের চেয়ে পোশাক খাতের রপ্তানি আয় প্রবৃদ্ধি দেখানো হয়েছে প্রায় 5.5%, যা বাস্তবসম্মত নয় বলে দাবি করে
বিকেএমইএ বলছে আয় তো বাড়বেই না, বরং কমার কথা। অর্থনীতিবিদরা বলছেন ভুল তথ্যে সাজানো হয়েছে ইপিবির রপ্তানি আয়ের পরিসংখ্যা। পর ক্রেতা হারানোর শঙ্কায় থাকা পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন এবারও বাস্তবতা বহির্ভূত হিসাব দিয়েছে সরকারি সংস্থাটি। গ্রোথ হওয়ার কথা না, অধিকাংশ সময়টাই কিন্তু আমাদের বন্ধ ছিল, উৎপাদন ব্যাহত হয়েছে, নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে কেমন হবে রপ্তানি আয়ের প্রকৃত চিত্র? আমার ধারণা যে গত অর্থ বছরের তুলনায় কিছু কম হওয়ার কথা, এখন অন্তত 5% হইলেও কম হওয়ার কথা। এই পরিসংখ্যানে গলদ রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। জুলাই অগস্ট মাসের যে প্রবৃদ্ধির তথ্য সেটা যেমন নির্ভরযোগ্য নয়, তেমনি করে সেপ্টেম্বর মাসের তথ্যটা একটু খতিয়ে দেওয়া উচিত। ইপিবির হিসাবে গেল জুলাই থেকে তিন মাসে চামড়া শিল্পের রপ্তানি আয় বেড়েছে 11.16%, প্লাস্টিকে 26% আর 13% বাইসাইকেলে, চা রপ্তানি করে আয় বেড়েছে 111.59%। তবে 10.5% রপ্তানি আয় কমে গেছে ওষুধ শিল্পের, প্রায় 20% কমেছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়, আয় কমেছে হোম টেক্সটাইল খাতেরও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি থেকে জয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি বলেছে গণহত্যা, দাসত্ব, উপনিবেশবাদের প্রভাবে মানব জীবনের ভঙ্গুরতা তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন তিনি। দাসত্ব, উপনিবেশবাদ কিংবা গণহত্যার প্রভাব যুগের পর যুগ ধরে মানুষের মাঝে যেভাবে ছড়িয়ে পড়ে, সাহিত্যিকদের লেখনীতে তা চিহ্নিত হয় ঐতিহাসিক বেদনা হিসেবে। এবার এমন ধাঁচের এক লেখকের নামই ঘোষিত হলো সাহিত্যের নোবেল জয়ী হিসেবে। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি থেকে ঘোষিত হয় নোবেল জয়ীর নাম হান কাং। দক্ষিণ কোরিয়ার এই লেখক দেশটির প্রথম নারী হিসেবেও নাম লেখালেন সাহিত্যে নোবেল জয়ের ইতিহাস। 1993 সালে কবিতার মধ্য দিয়ে সাহিত্যিক জীবন শুরু হয় হানের। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান 2007 সালে প্রকাশিত দি ভেজিটেরিয়ান উপন্যাসের জন্য। 2016 সালে উপন্যাসটির জন্য বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদার পুরস্কার ম্যান বুকারও পান এই লেখিকা। বুকার জয়ের সময় হানকে নিয়ে বলা হয়েছিল 53 বছর বয়সী এই সাহিত্যিকের লেখাই মূলত শারীরিক ও মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ দেখা যায়। দেহ ও আত্মার মেলবন্ধন, জীবন মৃত্যুর মতো বিষয়গুলোকে তিনি অনন্যভাবে তুলে ধরেন সাহিত্যে। 1901 সাল থেকে এ পর্যন্ত 117 জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। হান কাং সহ মোট নারীর সংখ্যা 18 জন। এবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সাহিত্য মিলিয়ে 8 জন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। রাইসা জান্না, সময় সংবাদ। সময় সংবাদ। ওয়াইটও সারানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ দল এখন হায়দ্রাবাদে। তৃতীয় টি টোয়েন্টিতে মাঠে নামার আগে শুক্রবার এক সেশন অনুশীলন করবে শান্ত বাহিনী। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচ ডেতে আছে বৃষ্টির শঙ্কা। টি টোয়েন্টিতে মাহমুদুল রিয়াদের শেষ ম্যাচটা ইতিবাচক ফলের প্রত্যাশা দলের। ব্যাটিং সহায়ক উইকেটে টাইগারদের ব্যাটারদের কাছে চ্যালেঞ্জ ফর্মে ফেরার। হায়দ্রাবাদ থেকে মাহবুব রিমন জানাচ্ছেন বিস্তারিত। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন হায়দ্রাবাদে। চেন্নাই, কানপুর, গোয়ালিয়র কিংবা দিল্লি কোথাও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি টিম টাইগার। ব্যাটিং ব্যর্থতার গল্প দীর্ঘ থেকে হয়েছে দীর্ঘতর। হায়দ্রাবাদে কি বদলাবে সেই চিত্র? অবশ্য বাস্তবতা দেখাচ্ছে না কোনো আশার আলো। শেষ টি টোয়েন্টিতে মাঠে নামার আগে একটা সেশন অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ দল। তবে হায়দ্রাবাদের আবহাওয়া বলছে বৃষ্টির শঙ্কা আছে আগামী 3 দিন, যার বড় প্রভাব পড়তে পারে ম্যাচ জেতেও। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানাবেন টাইগার কিংবদন্তি মাহমুদুল্লাহ রিয়াদ। তাই তো শেষ ম্যাচটা যদি জয় দিয়ে রাঙাতে পারে বাংলাদেশ দল, এর চাইতে ভালো আর কি হতে পারে? তবে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে জয় পেতে হলে দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যানদের। টেস্ট কিংবা টি টোয়েন্টি কোথাও দায়িত্ব নিতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। বোলারদের পারফরমেন্স নিয়েও আছে প্রশ্ন, বিশেষ করে দ্বিতীয় টি টোয়েন্টিতে দারুণভাবে শুরু করার পরেও সে মোমেন্টাম ধরে রাখতে পারেননি মুস্তাফিজ, তানজিম, সাকিবরা। ইতিহাস বলে হায়দ্রাবাদের এই উইকেট বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি। তাই তো সেখানে ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং অর্ডার কি খুঁজে পাবে সেই দিশা? শেষ টি টোয়েন্টিতে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের পরিবর্তে খেলতে পারেন তানজিদ তামিম। পেস বোলিং ইউনিট নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে সব ছাপিয়ে শেষ ম্যাচটা জয় দৃষ্টি তাদের। ইতিহাস বলে 2021 সালে সবশেষ পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দল।
ভারতের বিপক্ষে ক্লিন সুইপ এড়াতে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের সামনে। মাহবুব রিমন, সময় সংবাদ, হায়দরাবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাক, কাশর আর উলুধ্বনিতে দেবী দুর্গার আরাধনা। মহাসপ্তমীতে প্রতিমায় চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার আচার। দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয়ে থাকবে সারা দেশ। এ ছিল সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়।